ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। জি সম্মানিত ভাই, আপনি কোথা থেকে বলছেন জানি না, আপনার বললেন যে আপনার বন্ধু, তাই না? আপনার বন্ধু জাদু করেছে। তো এই ধরনের জাদুকর, মানে এরা হলো জাদুকর যারা, তাদের জাদুর মধ্যে অনেক সময় শিরক হয়ে যায়, কুফরি হয়ে যায়। জাদু তো হারাম, কাবিরা গুনাহ, এই জাদু করতে পারবে না। আর তার সঙ্গে বন্ধুত্বও থাকবে না আপনার, আপনার বন্ধুত্ব থাকবে না তার সঙ্গে, বন্ধুত্ব ত্যাগ করেন। যদি সে জাদুবিদ্যায় কোনো জাদু খাটিয়ে কাজ করতে থাকে, তাহলে তার সঙ্গে আপনি বন্ধুত্ব রাখবেন না, বন্ধুত্ব ত্যাগ করুন, তাকে বন্ধুত্ব থেকে তার থেকে মুক্ত হয়ে যান। আর সে যেটা করেছে এর জন্য তওবা করতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে, এখলাসের সাথে তওবা করে ফিরে আসতে হবে, আর এই জাদুবিদ্যায় যাবে না ফিরে। হ্যাঁ, এটা কাবিরা গোনা, তওবা করে নিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইজতানিব খামস, আল্লাহ নবী সাল্লাম বলেছিলেন ইজতানিবু সাবআ, হ্যাঁ ইজতানিবু সাবআ আল মুবিকাত, বলেছিল সাতটি জিনিস তা তোমাদেরকে ধ্বংস করে দিবে, তোমাদেরকে জাহান্নামী করে দিবে। কালো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমা হুন, সাহাবাই কেরামরা জিজ্ঞাসা করলেন, বললেন যে সেগুলো কি। এক নম্বরে আল্লাহ নবী সাল্লাম বলেন কাল আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। দুই নম্বরে বলেন আসহের, দুই নম্বর হলো জাদু করা, জাদু। দুই নম্বর এই জাহান্নামী হওয়ার জন্য, এক নম্বর হলো শিরকি আমল মুশরিক হয়ে যায়, আর দুই নম্বর হলো জাদু। তাহলে এ সহিহ বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিস নম্বর 6252। তাহলে এই ধরনের হারাম কাজ থেকে যাতে করে আপনার ওই পরিচিত লোকটা ফিরে আসে, তাকে তওবা করে ফিরে আসতে বলবেন। এবং এই জাদুবিদ্যায় যারা বিশ্বাস করে এবং যারা জাদু প্রয়োগ করে, তাদের থেকে আল্লাহ আমাদের পরহেজ হয়ে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।